পাবো না, এ যেন সারা জীবনের এক কান্না ওদের খোশ্বাস। আমাদের এই রোগীটা মিসেস দিনা তারা, উনি 1995 সালে নর্মাল ডেলিভারি হওয়ার পর জরুরি ভিত্তিতে ওনার রোগী রক্ত দেওয়ার প্রয়োজন হয়, কারণ ওনার প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হচ্ছিল। সেসব ওনাকে দু ব্যাগ রক্ত দেওয়ার প্রয়োজন হয়, এর মধ্যে এক ব্যাগ ওরে পেশাদার রক্তদাতাদের কাছ থেকে কিনে দিয়েছিলেন। তারপর থেকেই উনি সি ভাইরাসে আক্রান্ত হন। আজকে এ পর্যায়ে এসে তিনি মরণব্যাধি লিভার সিরোসিসে আক্রান্ত। এভাবে হঠাৎ করে পেশাদার রক্তদাতাদের রক্ত নেওয়াটা একটা বিপজ্জনক, এটারই জ্বলন্ত উদাহরণ হল আমাদের এই রোগীটি। রক্ত দেওয়ার আগে যদি সি ভাইরাস টেস্ট করে নেই, এটা অবশ্যই এখন আমাদের দেশে আইন হয়েছে যে স্ক্রিনিং টেস্ট না করে রক্ত দেওয়ার কোনো নিয়ম নাই। 1999 সালে আমার হাজব্যান্ড রেক্টামে ক্যান্সার আক্রান্ত হয়, তখন তাকে নিয়ে আমরা দেশে বাড়ি যাই। সেখানে অপারেশন করা করে অপারেশন সাকসেসফুল আমার দেশে ফিরে আসে। দীর্ঘ 4 বছর সুন্দরভাবে উনি জীবনযাপন করে, কিন্তু হঠাৎ উনি একদিন জন্ডিসে আক্রান্ত হয়ে পড়ে। তখন ওনাকে ডাক্তার কাছে নেওয়া হয়। ডাক্তার দেখে টেখে ওনার কাগজপত্র সব দেখে বলে যে ওনার কোনো রক্ত দেয়, আমি বলছি 2 ব্যাগ রক্ত দেওয়া হয়েছে। তখন উনি বললো যে সব চেক করেছে, কিন্তু হ্যাপাটাইটিস রক্তে সি পরীক্ষা করা হয়নি। উনি ওই হ্যাপাটাইটিস সিতে আক্রান্ত হলো আমার হাজব্যান্ড। এরপরে দীর্ঘদিন ভুগে উনি মৃত্যুবরণ করলো। এখন জনগণের কাছে আমার এই আবেদন থাকবে, কেউ যে রক্ত দেন তো সবাই সব কিছু চেক করে রক্ত নেবেন, এটাই আমার সবার কাছে আবেদন। ডাক্তার বলে আরও 4 ব্যাগ ওই প্লাটন নাকি বলে ওইটা লাগবে। এই 4 ব্যাগ প্লাটন আর জোগাড় করতে পারলাম না। ডাক্তার শুধু বলতেছে ব্লাড না দিলে ব্লিডিং হবে, পিচ্ছা পায়খানার ব্লাড হবে এবং মুখে ব্লাড আসবে। এই অসুস্থতাই হলে এই অসুস্থতার পরই এক রাতের একদিন থাকার পরে মারা যায় বাচ্চাটা। ব্লাড ওর ভাগ্যে জুটল না। সেই লক্ষ্যেই স্বাধীন বাংলাদেশে 1972 সালের 10ই মে তৎকালীন তরুণ চিকিৎসক, পরবর্তীতে স্বনামধন্য জাতীয় অধ্যাপক ডক্টর নুরুল ইসলাম নিজ রক্তদানের মাধ্যমে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে স্বেচ্ছায় রক্তদান কার্যক্রমের সূচনা করেন। অপারেশন আঘাতজনিত কারণে রক্ত কারণ কিংবা নানা রোগের কারণে যদি মানুষের রক্তশূন্যতা দেখা যায়, সেখানে রক্তদান করে সেই রক্ত পূরণ করাটাই হলো চিকিৎসার প্রধান উপায় এবং করতেই হবে। এই জন্য আমাদের রক্তের প্রয়োজন। এই রক্তের জন্য 2 রকম লোক, কতগুলো লোক আছে পেশাদার, পেশাদাররা রক্তদান করে নিজেদের অর্থে থাকি দেয়, কিন্তু এই রক্ত নিরাপদ নয় নানা কারণে। আর এই নিরাপদ নয়গুলো এর মাধ্যমে কতগুলো খারাপ রোগ বিস্তার লাভ করতে পারে, যেমন ভাইরাস বি এবং সি হেপাটাইটিস হতে পারে। আর সর্বকালের সর্বশ্রেষ্ঠ এবং সাংঘাতিক রোগ যার চিকিৎসা নেই, এই সব এবং এইডস রক্তের মাধ্যমে বিস্তার লাভ করতে পারে। এই জন্য পেশাদার রক্ত দেশে যদি আমরা স্বেচ্ছায় রক্তদানকারী লোকদের সংখ্যা বাড়াতে পারি, তাদের রক্ত পরীক্ষা নিরীক্ষা করে সম্পূর্ণ নিরাপদ চিন্তা মানে প্রমাণিত করে রক্ত গ্রহণ করলে সেই রক্ত যদি আমরা দান করি, এই রক্তদানে কোনো ক্ষতি হয় না। জনগণকে যদি আমরা বুঝিয়ে তুলতে পারি যে রক্তদানে কোনো ক্ষতি হয় না, মানুষের জীবনে কোনো ঝুঁকি হয় না, সেই রক্ত সম্পূর্ণ কর্মক্ষমতা আল্লাহ তাআলা দিয়ে মানুষকে দিয়েছে, সে অনেকেই রক্তদান করবে, আগ্রহী হয়ে এগিয়ে আসবে। 1978 সালে সন্ধানী এবং 1981 সালে রেড ক্রিসেন্ট সোসাইটি সাংগঠনিকভাবে বাংলাদেশের স্বেচ্ছা রক্তদান আন্দোলনের অগ্রণী ভূমিকা পালন করে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশে এগিয়ে আসে অর্কা, বাঁধন ও কোয়ান্টাম ফাউন্ডেশনের মতো রক্ত সংশ্লিষ্ট স্বেচ্ছাসেবী সংগঠনগুলো। সন্ধানী বাংলাদেশে মেডিকেল কলেজ ছাত্রছাত্রীদের দ্বারা পরিচালিত একটি স্বেচ্ছামূলক প্রতিষ্ঠান। 1977 সালের 5ই ফেব্রুয়ারি আমরা 6 জন বন্ধু মিলে ঢাকা মেডিকেল কলেজে সন্ধানী যাত্রা শুরু করি। তখন আমাদের একজন বন্ধুকে সকালে নাস্তায় সহযোগিতা করার জন্যই আমাদের এই প্রতিষ্ঠান শুরু হয়েছিল। কিন্তু তার ঠিক 1 বছর পরে আমরা যখন হাসপাতালে প্লেসমেন্ট হলাম ক্লিনিক্যাল ক্লাসে, তখন আমরা লক্ষ্য করলাম রক্তের অভাবে মানুষ অসময়ে মারা যায়। সেই সময় আমরা চিন্তা করলাম সন্ধানীর পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি আমাদের একটি কর্মসূচি হবে। এবং 1978 সালের 2 নভেম্বর প্রথম ঢাকা মেডিকেল কলেজ ব্লাড ব্যাংকে আমাদের সন্ধানীর রক্তদান স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি হয়, এবং সেই কর্মসূচিতে 26 জন ছাত্রছাত্রী আমরা স্বেচ্ছায় রক্তদান করি। এবং তারপরে বাংলাদেশের সমস্ত পত্রিকাগুলোতে কয়েকদিন ধরে ব্যাপকভাবে এটার প্রচার হয়, এবং সাবসিকুয়েন্টলি বাংলাদেশের সমস্ত মেডিকেল কলেজগুলোতে আমাদের সন্ধানীর শাখা প্রতিষ্ঠা করা হয়। এবং বর্তমানে বছরে প্রায় 45,000 ব্যাগ রক্ত আমরা স্বেচ্ছায় সংগ্রহ করে মানুষকে দুস্থ রোগীদের দিতে পারছি, কিন্তু প্রয়োজনের তুলনায় এটা এখনও তেমন কিছুই নয়। আরও যে সমস্ত স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানগুলো রক্ত স্বেচ্ছায় রক্তদান করছেন, সব মিলেও প্রয়োজনের তুলনায় এটা কিছুই নয়। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি 1981 সাল থেকে বাংলাদেশে রক্ত কর্মসূচি চালু করেন।
তখন স্বেচ্ছায় রক্তদাতার সংখ্যা ছিল অত্যন্ত কম। মানুষকে স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করা, অন্যদিকে নিরাপদ রক্ত ব্যবহার করা নিশ্চিতকরণের জন্যই বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মূলত এই রক্ত কর্মসূচি চালু করে। ওল্ড রাজশাহী ক্যাডেটস অ্যাসোসিয়েশন অর্কা, এটা রাজশাহী ক্যাডেট কলেজের প্রাক্তন ছাত্রদের একটা অ্যালামনি অ্যাসোসিয়েশন, যেটা 1972 সালে প্রতিষ্ঠিত হয়। আমরা অন্যান্য কার্যক্রমের পাশাপাশি 1982 সাল থেকে আমরা স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পরিচালনা করে আসছি। এ পর্যন্ত আমরা 188টা ক্যাম্প আমরা করেছি, বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা করেছি, যার মাধ্যমে আমরা প্রায় 9000 ব্যাগ রক্ত সংগ্রহ করতে পেরেছি এবং এর মাধ্যমে আমরা 9000 মুমূর্ষু রোগীকে আমরা সাহায্য করতে পেরেছি। কোয়ান্টাম ফাউন্ডেশন বাংলাদেশে স্বেচ্ছা রক্তদান কার্যক্রম ও নিরাপদ রক্ত সরবরাহে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। স্বেচ্ছা রক্তদান কার্যক্রমের মূল ভিত্তি হচ্ছে মোটিভেশন। কোয়ান্টামের রয়েছে শক্তিশালী মোটিভেটিং টিম। মোটিভেশনের মাধ্যমে কোয়ান্টাম ফাউন্ডেশন এক দশকের প্রচেষ্টায় গড়ে তুলেছে সুবিশাল ডোনার পুল। কোয়ান্টামে রক্তদান করেছেন এমন রক্তদাতার সংখ্যা 2000 থেকে 2006 সাল পর্যন্ত প্রায় 54,000 এবং কমপক্ষে তিনবার রক্তদান করেছেন এমন আজীবন রক্তদাতার সংখ্যা প্রায় 6,000। তাঁদেরই রক্তদানের মাধ্যমে 2000 থেকে 2006 সাল পর্যন্ত কোয়ান্টাম ফাউন্ডেশন প্রায় 1,00,000 মুমূর্ষু রোগীর জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পেরেছে। রক্তের অভাবে একজন মানুষও যেন মারা না যায় এবং দূষিত রক্ত গ্রহণ করে কেউ যেন দুরারোগ্য মরণ ব্যাধিতে আক্রান্ত না হয়, এই উদ্দেশ্যকে সামনে রেখেই 1996 সালে কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছা রক্তদান কার্যক্রম শুরু হয়। এরই ধারাবাহিকতায় 2000 সালের 14 এপ্রিল অত্যাধুনিক কোয়ান্টাম ল্যাব প্রতিষ্ঠা করা হয়। ল্যাব প্রতিষ্ঠার শুরু থেকেই রক্ত সংগ্রহ, সংরক্ষণ ও সরবরাহের প্রতিটি ধাপ বিশ্ব স্বাস্থ্য সংস্থা নির্দেশিত নীতিমালা অনুযায়ী কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে। প্রতি ব্যাগ রক্তের ক্ষেত্রে এইডস, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, সিফিলিস ও ম্যালেরিয়া এই 5টি রোগের স্ক্রিনিং বাধ্যতামূলকভাবে সম্পন্ন করা হয়। প্রতি ব্যাগ রক্ত 3 ধাপে ক্রস ম্যাচিং করার পরই তা সরবরাহ করা হয়। অত্যাধুনিক যন্ত্রপাতি সংযোজনের মাধ্যমে কোয়ান্টাম ল্যাব 2003 সাল থেকে প্রতি ব্যাগ রক্ত থেকে 8টি উপাদান বিভাজন করে তা সরবরাহ করে আসছে। ফলে বর্তমানে এক ব্যাগ রক্ত দিয়ে কমপক্ষে 4 জন মুমূর্ষু রোগীর জীবন বাঁচানো সম্ভব হচ্ছে। কোয়ান্টামে প্রতিবার রক্তদানের পর রক্তদাতা উপহার হিসাবে পাচ্ছেন 5টি রোগের স্ক্রিনিং রিপোর্ট এবং 3বার রক্তদানের পর আজীবন রক্তদানের প্রতিশ্রুতিদাতারা পাচ্ছেন সম্মাননা স্মারক, বিশেষ আইডি কার্ড ও সনদপত্র। এছাড়াও পাচ্ছেন দুঃসময়ে রক্তপ্রাপ্তি নিশ্চয়তা। কোয়ান্টাম ল্যাব এখন মুমূর্ষের সেবায় দিনরাত 24 ঘন্টা সার্ভিস দিচ্ছে। কোয়ান্টামে রক্ত নিতে এসে কেউ যেন খালি হাতে ফিরে না যায়, এই লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি। স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে জনপ্রিয় করার লক্ষ্যে কোয়ান্টাম ফাউন্ডেশন 2003 সালে দেশে প্রথমবারের মতো আয়োজন করে সহস্র আজীবন রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান। এরপর প্রায় প্রতি মাসেই অনুষ্ঠিত হচ্ছে শত আজীবন রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান। সমাজের বরেণ্য ব্যক্তিদের দ্বারা সম্মাননা স্মারক প্রদানের মাধ্যমে আজীবন রক্তদাতাদের সম্মানিত করা হচ্ছে। এছাড়া 10 বার রক্তদাতাদের নিয়ে গঠিত হয়েছে লাইফ লং ব্লাড ডোনার সিলভার ক্লাব এবং 25 বার রক্তদাতাদের নিয়ে গঠিত হয়েছে লাইফ লং ব্লাড ডোনার গোল্ডেন ক্লাব। এইভাবে স্বেচ্ছা রক্তদাতাদের যতই সংগঠিত করা যাবে, ততই অসহায় মুমূর্ষু মানুষকে দেয়া যাবে বিশুদ্ধ নিরাপদ রক্ত। আমার বর্তমান বয়স 54 বছর। আমি 7-8 বছর আগে একটা বাচ্চাকে রক্তের অভাবে মারা যেতে দেখেছি। তখন থেকে আমি সিদ্ধান্ত নেই যে আমি রক্ত দিব এবং দিয়ে আসছি। এ পর্যন্ত আমি কোয়ান্টাম ল্যাবে 12 বার রক্ত দিয়েছি এবং এছাড়াও বাঁধন এবং ব্যক্তিগত রিকোয়েস্টে আমি এই পর্যন্ত টোটাল 22 বারের উপরে রক্ত দিয়েছি। রক্ত দেওয়াটা একটা মহান কাজ এবং পুণ্যের কাজ। আমি আশা করি 60 বছর বয়স পর্যন্ত আমি রক্ত দিব এবং সবাইকে এই মহান কাজে আসার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমার বয়স 32 হয়েছে। এই পর্যন্ত আমি 24 বার রক্ত দিয়েছি। একজন মানুষ 60 বছর বয়স পর্যন্ত রক্ত দিতে পারে।
তো আমার ইচ্ছাও আমি ওই 60 বছর বয়স পর্যন্ত মানে যতদিন সুস্থ আছি যতদিন দেয়া সম্ভব ততদিন রক্ত দিব। রক্ত দেওয়ার কারণ হচ্ছে যে একজন মানুষ যখন মুমূর্ষু হয় তার রক্তের প্রয়োজন হলে আরেকজন মানুষ শুধুমাত্র তার প্রয়োজনে এগিয়ে আসতে পারে, তাকে রক্ত দিতে পারে। রক্ত তো আসলে কৃত্রিম কিছু না, এটা একজন মানুষই শুধু আরেকজন মানুষকে দিতে পারে। তো একজন মানুষের জীবন রক্ষার জন্য আরেকজন মানুষ যদি এগিয়ে না আসে তার জীবন রক্ষা করা সম্ভব হয় না। আমার বয়স 39, আমি লাইফ লং ব্লাড ডোনার। আমি এই পর্যন্ত 13 বার রক্ত দিয়েছি। অ্যাকচুয়ালি আমাদের দেশে রক্তের যে ডিমান্ড আছে সেই পরিমাণ কিন্তু সাপ্লাই নাই। এক ব্যাগ রক্তের বিনিময়ে একজন বঞ্চিত মানুষ সুবিধা পায়, সেই জন্যই আমি মানুষকে রক্ত দিই। আমি সুস্থ থাকলে 60 বছর পর্যন্ত রক্ত দিয়ে যাব। সকলের জন্য বিশুদ্ধ রক্ত, এই লক্ষ্যে বাংলাদেশ সরকার নিরাপদ রক্ত পরিসঞ্চালন আইন 2002 পাশ করে। এই আইনের সঠিক প্রয়োগই দিতে পারে নিরাপদ রক্তের নিশ্চয়তা। শুধু আইন নয়, জীবনের প্রয়োজনেই চাই বিশুদ্ধ রক্ত। আমাদের একটু সচেতনতা ও দায়িত্ববোধই দিতে পারে এর একমাত্র সমাধান। স্বেচ্ছায় রক্তদান হতে পারে এমনি একটি সামাজিক আন্দোলন। সড়ক দুর্ঘটনায় পতিত হলে রক্তের প্রয়োজন হয়। প্রয়োজনের সময় রক্ত দিতে না পারলে মানুষের জীবন বিপন্ন হয়। স্বেচ্ছায় রক্তদান করে আমরা যদি রক্ত সরবরাহ ঠিক রাখতে পারি তাহলে সড়ক দুর্ঘটনাসহ অনেক মুমূর্ষু রোগীর জীবন আমরা রক্ষা করতে পারি। আমি নিজে অনেকবার স্বেচ্ছায় রক্তদান করেছি, তাই আপনাদেরকে আহ্বান করছি মুমূর্ষু রোগীর জন্য, সড়ক দুর্ঘটনার জন্য আপনারাও স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসুন। প্রতিটি ধর্মের শাশ্বত বাণী হলো মানব সেবা। মানব সেবার মাধ্যমে অর্জন করা যায় স্রষ্টার নৈকট্য। স্বেচ্ছায় রক্তদান হতে পারে সর্বোত্তম মানব সেবা। রক্ত দেওয়া ইসলামে অবৈধ নয়, বরং মানব সেবার প্রতি ইসলাম যথেষ্ট গুরুত্ব আরোপ করেছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামায়। তোমরা পৃথিবীবাসীর প্রতি অনুগ্রহ করো তাহলে আসমানবাসী তোমাদের প্রতি অনুগ্রহ করবেন। এভাবে আল কোরআনে আমরা পাচ্ছি, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, যে তোমরা নেক কাজে, ভালো কাজে, সেবামূলক কাজে একে অপরকে সহযোগিতা করো এবং অন্যায় কাজে, গুনাহের কাজে সহযোগিতা করো না। তাছাড়া ইসলামে মানব সেবার প্রতি বিভিন্নভাবে গুরুত্ব আরোপ করা হয়েছে, রক্তদান তার মধ্যে একটি অন্যতম বড় মানব সেবা। সুতরাং আমাদের উচিত যে আমরা রক্তদান কর্মসূচিকে সহযোগিতা করব। হরে কৃষ্ণ। সনাতন ধর্মে মানব সেবার কথা উল্লেখ করা হয়েছে, তা এই সেবার মধ্যে রক্তদান একটা মহৎ সেবা। তাই সনাতন ধর্মে এই রক্তদান কোনো বাধা নিষেধ নেই। আমি এই পর্যন্ত 41 বার রক্তদান করেছি এবং সুস্থ অবস্থা আছি। আপনারাও সবাই রক্তদান করুন এবং একজন মুমূর্ষুকে মৃত্যুর হাত থেকে রক্ষা করুন। পবিত্র বাইবেলে সাধু পৌল বলেছেন, পরমেশ্বর তাকেই ভালোবাসেন যে আনন্দের সঙ্গে দান করে, বিশ্বাস তার সৎকর্মের মধ্যে পরিপূর্ণতা পায়। খ্রিস্ট ধর্মে রক্তদানে কোনো বাধা নেই, বরং রক্তদানের মতো মহৎ কাজে অংশগ্রহণ করে আমরা মুমূর্ষু মানুষের জীবন রক্ষা করতে পারি। স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার জন্য আমি সবাইকে আহ্বান করছি। তথাগত বুদ্ধ বলছেন, আরোগ্য পরমা লাভা নিব্বাণং পরমং সুখং, আরোগ্য হচ্ছে পরম লাভ। এই সেজন্যই তথাগত বুদ্ধ সবাইকে, যারা দুস্থ, যারা অসুস্থ, যারা রোগী, তাদের যখন প্রয়োজনে তাদের ব্লাডের দরকার, রক্তের দরকার, তাদের রক্তদান করা। তথাগত বুদ্ধ বলছেন, আমাকে সেবা না করে রোগীর সেবা করলে সে আমারই প্রকৃত সেবা। এটাই বুদ্ধবাণী। আমরা যদি পাশের দেশগুলোর দিকে তাকাই